যেহেতু সম্পূর্ণ কমপ্লিটে হয়ে গেল বলে কব লাগবে আমার ঘরখন বনোয়া। আর কিছু মানে কিছু মানে সুধি থাকে যে মনোজ ভাই কিমান খরচা হল লেট্রিন ঘর এইবর বনাওতে। আজি ভাবিছো কয়ে দিও নাকি ন একদম বড়িয়া কই যে আমার লেট্রিন ঘর পানি দেখি এইবর অগড়ায় পগড়ায় সকলবর বনাওতে করতে কিমান খরচা হল সম্পূর্ণ হিসাব দিম আজির এই ভিডিওটি। সকলকে নমস্কার, মোর অন্য এটা ভিডিও লই সকলরে করে থাকা এটা প্রশ্নর আজি বড়িয়া কই উত্তর দিম বলি ভাবিছো। আর আমার মনত মানে এটা কথা আহে যে বাহর ঘর হয় বেশি খরচা নাই অলপ সলপ টকাতে হয়ে যাব, কিন্তু তেনেকুয়া কথা নহয়। আজিকালি যুগেই বেলেগ, পয়সা নহলে কামেই নাই, বহুত টকা খরচা হয় এটা সাধারণ বাহর ঘর বনালেও। ম্যাথসর আগত ফ্যান্টাসির এক্সাইটমেন্ট আর ম্যাথসর পাছত সেই প্লেয়ার্সর পারফরমেন্সর দুঃখ, তাতকৈ ভালকৈ খেলক উইনজত প্লেয়ার্স এক্সচেঞ্জ যি হয় ক্রিকেটৰ ষ্টক মার্কেট। ইয়াত আপোনালোকে কিনিবলৈও আৰু বেচিবলৈও পাৰে প্লেয়ার্স ষ্টক, যাৰ প্ৰাইস আৰু ৰিয়েল টাইম পারফরমেন্সতকৈ বাঢ়িব পাৰে। ইয়াত প্ৰতিটো বলৰ প্ৰতিটো বাউণ্ডাৰীত পাওক জবৰদস্ত ৰিটার্নস। এতিয়া হলে যাওক আৰু সময়খিনি কেচ কৰক আৰু লগতে প্ৰতিটো বলত মালা মাল বনক। এতিয়াই যাওক, লিংক আছে ডিসক্রিপশনত আৰু কমেন্ট পিন কৰি থৈ দিয়া আছে, তাত যাওক আৰু ডাউনলোড করক। যদিও আমার পরিয়ালটো সরু তথাপিও আমি ঘরের রুম বনাইছো ছয়টা, মানে ছয়টা কোঠালির ঘর হয় এই ঘরখন। আর এই ঘরখন বনাবলে প্রথম আমার কি লাগিব, বাঁহ লাগিব। বাঁহ কিনিছিলো আমি দুই গাড়ি আধা, এক গাড়িত প্রায় 80-70 ডালমান বাঁহ থাকে। আর আমার ইয়াত বাঁহর বহুত দাম, আপনার ফালে কিমান দাম মই নেজানো। আমার ইয়াত বাঁহ প্রায় 80-90 টাকা লয় এডাল বাঁহত, 80 টাকাত বারো নাপায়, মই ভুলে কলো, 90 টাকার তলত বাঁহ এডালো নাপায়। আর আমি আহয় গাড়ি বাঁহ কিনিছিলো, এক গাড়ি বাঁহত প্রায় মানে এক গাড়ি বাঁহত প্রায় আমার খরচা হয়েছিল 6,500 টাকা। আর আপনাদেরকেতো খরচটো ধরব পারিছেই তেতিয়া হলে যে আহয় গাড়ি বাঁহত কিমান টাকা খরচা হব, প্রায় 15,000 টাকার উপরত মানে বাঁহ গৈছে এখন ঘর বনোৱা। বাঁহর পাছতে আহিল কি টিং, টিংপাত। টিংপাত কিনোতে বেশি মানে অভার খরচাটো বেশিকৈ খরচা হয়েছে টিংপাত কিনোতেই। টিং কিনোতে খরচা হয়েছে প্রায় আপনার 30,000 টাকার উপর, 32-33 হাজার মান টাকা টিং কিনি কিনোতেই খরচা হয়েছে। টিংপাতর কথাটো কলো আর বাঁহর কথাটো কলোয়েই, কিন্তু এই যে ভেটি, ভেটিটো বহুত উঠাবলগীয়া হয়ে গেছে, কারণ এইবর পথার জায়গাহে ভেটিটো বহুত উঠাবলগীয়া হয়ে গেছে। 26,000 টাকা গৈছে এই ঘরটির ভেটিখিনি উঠাওতে, ভেটি মাটিখিনি উঠাওতে। আর এক ট্রেক্টর মাটির দাম হয়েছে 500 টাকা। ভেটি মাটি উঠোৱার পাছতেই আহিল তার পাছর খরচটো, সেইটো হয়েছে ঢালাই। গোটেইকেইটা ছটা রুমত মানে সম্পূর্ণ ঘরটো ঢালাই করতে টিকা ফাটি গৈছে। কৈছো নহয় কেতিয়াবা মিস্ত্রিয়ে যোগালি লৈ আহে, কেতিয়াবা আমিও লাগো, মানে গোটেই ঘৰৰ মানুহ লাগি ভাগি মানে প্ৰায় 10 দিন মানে কব লাগিব, কেতিয়াবা অলপ মাজতে ক্ষতি হৈ যায়তো নাহে মিস্ত্রি, প্ৰায় 10 দিনমান লাগিলে সম্পূৰ্ণ দিন যদি হিচাপ কৰো। আৰু আমাৰ ইয়াত এক বেগ চিমেণ্টৰ দাম, ষ্টাৰ চিমেণ্টৰ দাম 490 টাকা লয়, আৰু লৈ আনোতে ৰিক্সা ভাড়া লয় এক বেগ চিমেণ্টত 30 টাকা। মুঠতে ভাবি চাওক 100-520 টকামান যায় এক বেগ চিমেণ্টত। তাৰপাছতে এক গাড়ী গিটিবালির দাম হয়েছে 1,800-2,000 ভিতর এক ট্রেক্টর। ইয়াত এই ঘরখনত লাগিলে প্রায় দেড় ট্রেক্টরমান গিটিবালি গোল বাৰু সম্পূর্ণ মানে ঘরটো ঢালাই করতে। তারপরে প্লাস্টার থাকিলে, গোলামারা থাকিলে, মুঠতে সিমেন্ট, গিটিবালি, মিস্ত্রি খরচ এইবর করতে করতে গোটে ঘরটো পকা করতে 20,000 টাকার উপরতেই গল। তারপাছতেই আহিলে এই ঘরটো বনোৱা বাঁহর মিস্ত্রির খরচ, বাঁহর মিস্ত্রি লগাওতে প্রায় মানে 20,000 মানের উপরতেই গল। এই বেড়বর যে মাটির বেড়বর লিপা খরচটো প্রায় 5,000 টাকার উপরতে গল এই বেড় লিপুতে, হাজিরা লগাওতে। দুজনী মানুষে বেড় লিপিছে, কেতিয়াবা কেতিয়াবা ঘর মানুষে লিপা যায়, কিন্তু মানে প্রায় দুজনী মানুহক হাজিরা লগাওতে প্রায় এই সম্পূর্ণ ঘরটো 5,000 মান টাকা খরচ হল। আর এতিয়া মই কবলৈ ওলাইছো এই ঘরটোত যে মই দুটা রুমতে দেই, এইটো রুমত আর এইটো রুমত, আর উপরত সিলিং, এইকেইটা কাম করতে কিমান টাকা খরচা হল। কালার সালার সিলিং টিনিং লগাওতে প্রায় দুদিনমান সময় লাগিছিল, আর এই কালার করতে তারপর উপরত সিলিং লগাওতে মিস্ত্রি খরচ আর বস্তু বাহিনী কিনা খরচ সকলো মিলাই
7000 মান টকাৰ ওপৰতে খৰচা হ'ল ইমান ধুনিয়া সিলিং লগাই ওপৰত যদি এখন ফেন নথও ভাল লাগিব জানো মই ভুল কাম কৰিলোঁ ফেনখন তেতিয়া লগাব লাগিছিল একো নাই বাৰু ফেনখন লগাই দিম যিমান ষ্টেণ্ড ফেন হলেও ওপৰত এখন সিলিং ফেন থাকিলেহে ভাল লাগে নেকি বেলেগ খৰচবোৰৰ কথা কোৱাই নাই মই যিবোৰ প্ৰয়োজনীয় এখন ঘৰ বনাবলৈ সেই খৰচবোৰৰ কথাহে কৈ আছো অগৰং বগৰং খৰচবোৰৰ কথা কোৱাই নাই এতিয়া আহিছো মই এই কাৰেণ্টৰ খৰচটো কিমান হ'ল যিবোৰ ৱেৰ মই ইউজ কৰিছো এইখন ঘৰত ৱেৰিং কৰিবলৈ সেই ৱেৰটো মই ওচৰৰ পৰা এবাৰ দেখুৱাই দিছো এয়া চাওক কিমান এমএম কয় ইমান ভালকৈ নাজানো একদম শকত মানে ভাল কোৱালিটিটো লগাইছো আৰু তিনিটা মুঠা ইউজ হৈছে আৰু এটা মুঠাত লৈছিলে আপোনাৰ 1600 টকাকৈ চাওক 1600 টকাকৈ তিনিটা মুঠাত 4800 টকা গৈছে অকল ৱাৰখিনি মানে ঘৰৰ ভিতৰত ৱাৰিং কৰোঁতেই বাকী চুইচ বৰ্ড লাইট হোল্ডাৰ সেইবোৰৰ খৰচটো মই কোৱাই নাই মুঠতে কাৰেণ্টৰ নামত ৱাৰিং কৰাৰ নামত গোটেই ঘৰটোত লেটিনতো লাইট চাইট লগোৱা হৈছে সম্পূৰ্ণ মানে খৰচ বুলি ক'বলৈ গ'লে 8000 মান টকা খৰচা হৈছে মেইন মেইন খৰচখিনিৰ কথাটো মই আপোনালোকক ক'লোৱেই আৰু তাৰ পাছতে আহিল পানী যিমান ডাঙৰ অট্টালিকাই নবনাওঁ কিয় যিমান ডাঙৰ বাংলো নবনাই কিয় পানীটো অতিকৈ প্ৰয়োজনীয় জন্মৰ পৰা আধা বয়স গ'লে আৰু কিমাননো দমকল মাৰি থাকিম সেইকাৰণে পানী টেংকি বহাই দিলোঁ এবাৰ পানীৰ পাইপ চাইপ চব বহাই দিলোঁ লেটিন চেটিন ঘৰৰ ভিতৰলৈকে কাঁহী বাতিও মানে পাকঘৰতে ধুব পৰাকৈ সেই চিষ্টেমৰ সুবিধা কৰি লোৱা গৈছে আৰু আমি যিখন ঘৰত আছোঁ বৰ্তমান নাৰ্চাৰীখন য'ত আছিল মানে পুৰণা ঘৰখনৰ কথা কৈছোঁ তাত বহুত আইৰণ আছে গাড়ীখনো ধুব নোৱাৰোঁ কাঁহী বাতিও ধুব পৰা নাযায় কাপোৰ কানিও ধুব পৰা নাযায় বহুত আইৰণ আছে তাত সেই তাৰ তুলনাত ইয়াত 99% আইৰণ নাই বহুত ভাল মানে ইয়াৰ পানী আইৰণ নাই ক'ব নোৱাৰি আইৰণ আছে কিন্তু বহুত কম পৰিমাণে আইৰণ আছে আমাৰ ওচৰে পাঁজৰে ইয়াত যিমান ঘৰ আছে সকলোৰে আইৰণ আছে ঘৰত কিন্তু আমাৰ ইয়াত সেই ওচৰে পাঁজৰে যিমান মানুহৰ আইৰণ ওলাইছে তাতকৈ বহুত কম আছে আমাৰ এখন ঘৰত পানীত আইৰণ সেইটো কাৰণে ভাল লাগিছে আৰু যিটো পানীৰ টেংকি মই ভাবিছিলোঁ পানীৰ টেংকি পকাৰে বনাই দিওঁ নেকি কিন্তু বহুত কথা চিন্তা কৰি মই লোহাৰৰ পানীৰ টেংকিৰ ফ্ৰেম এটা বনাব দিলোঁ ষ্টেণ্ড এটা বনাব দিলোঁ আৰু সেই ষ্টেণ্ডটো বনাওঁতে 30000 টকা খৰচা হ'ল শকত লোহাৰটো ইউজ কৰা হ'ল আৰু টেংকিটো চৰি পানী টেংকিৰ ষ্টেণ্ডটো অলপ মানে বহল চাইজত ডাঙৰ চাইজত বনাব দিয়া হ'ল এতিয়া মই 500 লিটাৰৰ টেংকি বহাব ভৰাই থৈ দিছোঁ তাত 500 লিটাৰটো গুচাই মানে 1000 লিটাৰৰ টেংকিও তাত মই উঠাব পাৰিম ধুনীয়াকৈ মুঠতে সেই ষ্টেণ্ডডাল 20 ফুটমানৰ হয় 30000 মান টকা খৰচা হ'ল ষ্টেণ্ডডালতে আৰু পানীতে যিটো চিনটেক্স সঠিককৈ মনত নাই কিমান টকা খৰচা হ'ল মুঠতে পানী টেংকিৰ নামত পানীৰ নামত 80000 টকাতকৈও বেছি খৰচা হ'ল সেই পানীৰ নামত আৰু থাকি গ'ল এতিয়া লেটিনটোৰ কথানো কি ক'ম আগতেও মই আপোনালোকক এবাৰ কৈছিলোঁ তথাপিও আকৌ এবাৰ আজি কৈ দিছোঁ লেটিনটো বনাওঁতে সম্পূৰ্ণ খৰচ আপোনাৰ 2.5 লাখ টকামান হৈ গ'ল ইমান হাই ফাই লেটিন বুলি ক'ব নোৱাৰি তথাপিও মানে 2.5 লাখ এই লেটিনটোৰ নামতেই আৰামছে গ'ল আৰু এটা কথা ক'বলৈ বিচাৰিছোঁ মই এইখন ঘৰ ইমানখিনি টকা খৰচ কৰি বনাই উলিয়াইছোঁ বুলিয়েই যে আপোনালোকৰো সিমানখিনিয়ে টকা খৰচ হ'ব এনেকুৱা এখন ঘৰ বনালে সেইটো কথা নহয় মই মোৰ মতে বনাইছোঁ কাৰণে ইমানখিনি টকা খৰচ হ'ল আপোনালোকে আপোনালোকৰ মতে বনাওক সিমানখিনি খৰচা নহ'ব এতিয়া চাওক মই ঘৰত ৰং কৰি দিছোঁ তলত প্লাষ্টাৰ কৰিছোঁ ঢালাই কৰিছোঁ আপোনালোকে হয়তো সেইটো নকৰিলেও হ'ব আপোনালোকৰ সাধ্য অনুযায়ী আপোনালোকে বনাওক ইমানখিনি টকা খৰচা নহ'ব কিন্তু মই যিধৰণে মানে বনাই দিলোঁ খৰচটো অলপ বেছি হ'লগৈ লেটিন ঘৰ সম্পূৰ্ণ মিলাই 4 লাখৰ ওপৰতে খৰচা হ'ল আৰু বেলেগ বস্তু বাহিনীবিলাকৰ কথাটো নকৈ এতিয়া কিনো ক'ম আৰু সপোন এটা আছিল ঘৰ এখন বনোৱাৰ কিন্তু সেই একদম হেভি ঘৰ বনাবলৈতো এতিয়া সক্ষমেই নহয় সাধ্যই নাই ইউটিউব কৰা আজি মোৰ কিমান বছৰ হ'ল 7 বছৰ চলি আছে বৰ্তমান সেই আৰম্ভণিৰ পৰা আজিলৈকে ঘৰৰ নামত পইচা গোটাই আজি এয়া আৰু ইমানখিনিয়ে পাৰিলোঁগৈ তাৰপাছত এতিয়া আকৌ জমা কৰি ডাঙৰ ঘৰৰ কাৰণে চিন্তা কৰিব লাগিব সেয়াই কথা সৰু মানুহ বেছি ডাঙৰ সপোনো চাব নোৱাৰোঁ এনেকৈয়ে এখাপকৈ লাহে লাহে আগবাঢ়ি যাব লাগিব আৰু নেকি এইটো ভিডিঅ' ইমানতে শেষ কৰিবলৈ বিচাৰিছোঁ আচলতে এইটো ভিডিঅ' বনাম বুলি মই ভাবি থকা নাছিলোঁ কিন্তু বহুতেই কিছুমান কমেণ্ট কৰি থাকে কুৱেশ্যন কৰি থাকে যাৰ বাবে মই এইটো ভিডিঅ' বনাই দিবলগীয়া হৈ গ'ল সেইসকলৰ বাবে বাকী যিয়ে নহওক আজিলৈ বাই বাই লগ পাম বেলেগ এটা ভিডিঅ'ত